আচ্ছা একটা বাচ্চা ছেলে আমাকে চুমা দিয়েছিল, এই ভিডিও কি আপনারা দেখছেন নাকি? আম্মু বলেছে আপনার ছেলে চুমুকে আসতে পারলে আমার বিরিয়ানি রান্ধি খাওয়াবে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমি একটা সত্য কথা আপনাকে দাঁড়ান কথাটা বলি শোনেন। আসলে আমার আম্মু বলিনি যে বিরিয়ানি রান্না করে খাবো। এই বাচ্চাটা যে বলেছিল যে আমার মা আমাকে বিরিয়ানি খাওয়াবে তাই আমি কি চুমা দিয়েছি, এটা এটা আমি বলি আগে ঠিক বে ঠিক বলবেন না, কথার ব্যাখ্যা বুঝবেন, এটা তার সত্য কথা ছিল না। তার একটা সাক্ষাৎকার আমি ইউটিউবে দেখলাম, আমি তাকে চিনিও না জানিও না। ইউটিউবে সে বলল, আপনারা সাক্ষাৎকারটা দেখতে পারেন, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সে বলেছে যে আমি আসিফ হুজুরকে এত বেশি ভালোবাসি যে আমি যখন ওনাকে সামনাসামনি দেখতে পেয়েছি, উনি ও ও যা বলেছে আমি তাকে নকল করছি না, আমি কন্ট্রোল হারাই ফেলেছি। এখন আমি যে লাভ দিয়ে আসছি স্টেজে, আমার তো কপালে মায়ের আছে আমি বুঝে গেছি, তো এখন আমি কি করে কাটাইতে পারি ওই অবস্থায়, আমার মুখে যা আসছে আমি বলে দিয়েছি। এই যুবকটা একদম বাচ্চা ছেলে, নাইনে পড়ে। আর একটা বিষয় এতটা খারাপ লাগে, দিনই ছেলে পেলে যাদের মুখে দাড়ি আছে টুপি আছে, এরা এতটা বাজে চিন্তা বিলং করে, আপনি উইল বি শকড ম্যান, আপনি অবাক হয়ে যাবেন। তারা লিখেছে কি জানেন, লিখেছে মা তার নিজের চুমু সন্তানকে দিয়ে দেওয়াইছে। ইস ইস, কারা? দাড়ি টুপিওয়ালারা। কারা দাড়ি টুপিওয়ালারা? আমি আমি নিজে দেখছি, আপনারাও দেখছেন, কিন্তু এখন কিছু বলার দরকার নেই, আমি নিজে দেখেছি কি বাজে কথা। অথচ তার মা নিজেও এই বিষয়ে জানে না যে আমার ছেলে কাজটা করছে। যখন সে আসছে বাসায় বলছে আম্মা জানেন আমি যদি কাজটা করছি তো মিথ্যা হয়ে যাবে, আপনি একটু বিরিয়ানি খাওয়ালে ভালো হয়। এই কথা বলার পরে কথাকে সত্যায়ন করবার জন্য তার মা থেকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে। কিন্তু আমার বক্তা ভাইয়েরা, আমার হুজুর ভাইয়েরা, ইস, মাইকটা পাইলে আঘাত করা ছাড়া কথা বলতে পারে না। আমি আজকে আমার হাতে কোরআন, শপথ করে বলছি, আমি কখনো বলি না এই কথাটা, আজকে বলছি, কোরআনকে শপথ করে বলছি, আমি কোরআন ধরে একটা কসম করছি নীলফামারীর মাটিতে, আমি আসিফ যতদিন বেঁচে আছি এই মাইকের সামনে কোনো দিনও কোনো বক্তার আমি বদনাম করব না। যতদিন আমি আসিফ বেঁচে আছি হুজুরদের ঐক্যের কথা বলবো, ঐক্যকে আমি ভাঙ্গার কখনো চেষ্টা করব না। যতদিন আমি আসিফ বেঁচে আছি, যতই আমাকে নিয়ে ট্রল হোক, যতই লেখালেখি হোক, আমি যুবকদের প্রিয় ছিলাম, আজীবন থেকে যাবো ইনশাআল্লাহ। আমি কোরআন শপথ করে বলছি, যদি কোনো আলোচক ভুল করে ফেলে, ভুল করেও ফেলে, আমি তার ভুল নয় তার গুণ দিয়ে তাকে হাইলাইট করে দেব ইনশাআল্লাহ। আপনারা একটা সাক্ষী দেন আমাকে, আজ অব্দি আমার কোনো বক্তব্যে কোনো ওয়াইজের নামে কোনো বক্তার নামে বদনাম শুনেছেন? সত্য কথা বলবেন, কোনো শুনেছেন? আমার হাতে এখনও কোরআন আছে, এমন অনেক আলোচক ভাই আছে যাদের নামে গোটা বাংলাদেশ বদনাম করেছে, আমি আসিফ ভালো কথা বলে দিয়েছি। এটা অহংকার করার জন্য বলছি না যে আমি অনেক ভালো, তা না, আমার কথা হচ্ছে একটা, একদিন আমিও লাশ হব, একদিন আমার নাম মস্তে এলান হবে। আমি শুধু এতটুকু চাই যে মানুষ আমার ব্যাপারে এই সাক্ষী দিক যে আসিফ হুজুর হতে পারে অত ভালো এলেমওয়ালা হুজুর ছিল না, বাট তার মনটা পানির মতো স্বচ্ছ এবং পরিষ্কার ছিল। যদি হাদিস থেকে বলছি, যদি কেউ মারা যায় তার ব্যাপারে যদি মানুষ ভালো হওয়ার সাক্ষী দেয়, মুরব্বী আব্বা জানা ভালো করে শুনবেন, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। অতএব বেঁচে থাকতে আমার যুবকেরা, কোনো দিনও যে আমাকে নিয়ে যদি বদনাম করুক, লেখুক, যা লিখছে লেখুক, তুমি আমার পক্ষ নিয়ে গালিগালাজ করবা না, ঠিক আছে ইনশাআল্লাহ। তুমি শুধু বলবা আমরা জানি ভালোবাসতে, আমরা নীলফামারীর সন্তান, হিংসা বিদ্বেষ আমরা বুঝি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হিংসামুক্ত জীবন আমাদেরকে দান করুক সকলের পড়া, আমিন। আচ্ছা প্রশ্ন কি পড়বো না, দোয়া করে দেবো প্রিয় ভাইরা? আচ্ছা আপনারা, আমি খুশি, আমি আপনাদের ক্ষেত্রে আমি সাক্ষ্য দিচ্ছি ক্যামেরাকে সামনে রেখে, নীলফামারীর যুবকেরা ভদ্র সন্তানের অভদ্র হতে পারে না, এরা সব বীর পুরুষের সন্তান, কাপুরুষের সন্তান এরা হতে পারে না। জাস্ট প্রশ্ন আসছে, যদি আমার উত্তরে কোলায়
আমি জাস্ট কিছু কথা বলার ট্রাই করবো ইনশাল্লাহ, কিন্তু কেউ যাবেন না, আমি এই দুই তিন মিনিটের মধ্যে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, কি লিখেছে এটা? আচ্ছা ঠিক আছে, প্রিয় হুজুর, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোডকৃত দুজনের ছবিতে লক্ষ্য করলে দেখতে পাই যে আপনার দুইজনের হাতেই ভিন্ন ভিন্ন ঘড়ি পরিধান করা। প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে কোন হাতে ঘড়ি এবং আংটি পরিধান করা উচিত? আচ্ছা দেখেন প্রিয় ভাইয়েরা, ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি না করাটাই ভালো, এক নাম্বার। দুই নাম্বার, আমি কোন হাতে পড়ি দেখেন তো, শোনেন, ক্যামেরা হচ্ছে এমন একটা জিনিস, জাস্ট একটা ক্লিক মারবেন, ডান বাম হয়ে যাবে, বাম ডান হয়ে যাবে, বিপদে পড়ছি আমরা। ক্যামেরাম্যানরা ভিডিও করে ইচ্ছা মতো এডিট মারে, মনে হয় 10 কেজি মেকআপ আমি নিজেই মাখছি, আর ঠোঁট দেখলে মনে হয় 10টার লিপস্টিক আমি নিজেই মাখছি। কিন্তু খোদার কসম করে বলছি, যারা ক্যামেরার এডিট দেখে বুঝতে পারে না, তারা মন্তব্য করার কোনো যোগ্যতা রাখে না। ক্যামেরা বোঝেন আপনি আগে, মিয়া আপনি মুরব্বী মানুষ, আপনি আমার কাছে, আমি নিজে, আমি এতটা এডিট জানি, আমার কথা অহংকার বলছি না, আমি নিজে আপনাকে এক মিনিটে মেয়ে বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। এখন তো সব সফটওয়্যারের সময় ভাই, একটা ক্লিক মারলে ছেলে মেয়ে হয়ে যায়, দাড়ি নাই দাড়ি উঠে যায়, চুল নাই লম্বা চুল হয়ে যায়, ঠিক না প্রিয় ভাইরা বলেন? আচ্ছা, সব বিষয়ে ডান হাতে পড়া হচ্ছে কি সুন্নত, ডান দিক থেকে শুরু করা সুন্নত। ইভেন নবী যখন জুতা পরতেন, হাদিসে এসেছে নবীজি ডান দিক থেকে শুরু করতেন। অতএব যে কোনো কাজ ইসলামের দিক থেকে যখন আমরা শুরু করব, আমরা কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমি। আচ্ছা না, এগুলো দরকার নেই, এগুলো অযথা করে প্রশ্ন, আর তোমরা খালি প্রেম প্রীতি নিয়ে প্রশ্ন করো, ভালো প্রশ্ন তোমরা করতে চাও, এটা খুবই খারাপ। আচ্ছা, এটাও আসলে দেখেন, প্রেম প্রীতি আমরা খালি মুখে মুখে বলি যে এটা বলা যাবে না, এইটা করা যাবে না, হাজার হাজার যুবকে প্রেম করে ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে, তখন সমস্যা হয় না, হুজুররা সমাধান দিলে সমস্যা হয়ে যায়। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, সকলেই পড়না আমিন।